বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় উত্তপ্ত শিলাছড়ি প্রাথমিক হাসপাতাল, অভিযোগ চিকিৎসার গাফিলতির। উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলেই হাজির পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনায় তীব্র চাঞ্চল্য হাসপাতালে। জানা গেছে, কলসি এলাকা থেকে এক মুমূর্ষু রোগীকে নিয়ে আসা হয় হাসপাতালে। রোগীকে হাসপাতালে আনা হলেও তার চিকিৎসা শুরু করতে পারেননি স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর রণিত দাস আগরতলার নিজ বাড়িতেই চলে আসায় রোগীর চিকিৎসা করার ব্যবস্থা করা সম্ভব হয়নি। প্রায় দীর্ঘ সময় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে অবশেষে রোগীর মৃত্যু হয়। রোগীর পরিবারের অভিযোগ, সঠিক সময়ে যদি রোগীর চিকিৎসা ব্যবস্থা করা হতো তাহলে রোগীকে বাঁচানোও সম্ভব হতো। অপরদিকে হাসপাতালে থাকা একজন সেবিকা নিজের সাফাই দিতে গিয়ে বলেন, হাসপাতালে চিকিৎসক না থাকায় কিভাবে তার চিকিৎসা করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। ওই সেবিকা ছাড়া হাসপাতালে তখন ছিলেন অপর এক সাফাই কর্মী। সেবিকা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে স্বীকারও করেছেন নিজ মুখে। পরিবারের সদস্যদের অভিযোগ, এই হাসপাতালে থাকা চিকিৎসককে সবসময় হাসপাতালে পাওয়া যায় না। অন্য কোনো চিকিৎসক না থাকার দরুন আপাতকালীন মুহূর্তে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়। সকালে ঘটনা, এই ঘটনাকে ঘিরেই মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মৃতের পরিজনদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকেও। যদিও ঘটনা নিয়ে পুলিশের কাছে লিখিত কোনো অভিযোগ জানানো হয়নি পরিবারের তরফ থেকে। এটা তো মিনিমাম আমি ভালো করে রিটার্ন করছি না, কারণ হিটার লগে আমি তখন ওই স্যালাইন দিব না নাকি লাগাইব। ডিউটিতে মাত্র আমরা দুইজন, ক্লিনিং স্টাফ একজন, আমি একজন, রণিত ছাড়ই, রণিত দাস।